আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশে পাওয়া গেল টাইটান সাবমেরিনের ধ্বংসস্তূপ। মারা গেছেন এর পাঁচ আরোহীর সবাই। ডেস্ক রিপোর্ট। টাইটানিক জাহাজের মতোই একই পরিণতি ঘটল সাবমেরিন টাইটানের ভাগ্যে। ঐতিহাসিক ওই জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাঁচজন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল এটি। চার দিন ব্যাপক তল্লাশি অভিযানের পর টাইটানিকের পাশেই মিলল এর খণ্ডিত অংশ। সমুদ্রে নামার এক ঘন্টা ৪৫ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয় টাইটান। ধারণা করা হচ্ছে তখনই বিস্ফোরণের শিকার হয় এটি। তেমন একটি শব্দ শনাক্ত করার কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এ তথ্য কোস্টগার্ডকে জানানো হলে টাইটানের খোঁজে মহাসাগরে অনুসন্ধান এলাকার পরিসর কমিয়ে আনে কোস্টগার্ড। এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায় টাইটানিকের ধ্বংসাবশেষের পাশে টাইটান সাবমেরিনের বড় পাঁচটি টুকরার সন্ধান পাওয়া গেছে। সমুদ্র পর্যটনে এ সাবমেরিন পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশান গেট। বৃহস্পতিবার প্রথম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঁচ আরোহীর মৃত্যুর কথা জানানো হয়। এদের মধ্যে রয়েছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান, আছেন একজন ফরাসি পর্যটকও। আরোহীদের মরদেহ উদ্ধার করা যাবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।